অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম ইকবাল না থাকায় তিন ম্যাচেই বাংলাদেশ ইনিংসের সূচনা করেছিলেন ইমরুল কায়েস আর লিটন দাস। সেই সিরিজে অতিমানবীয় পারফরমেন্স দেখিয়েছেন ইমরুল, খুব ভালো না করলেও পাশ মার্ক পেয়েছেন লিটনও। এর চেয়ে বড় কথা, দল তিন ম্যাচেই জিতেছিল হেসে খেলে। তবে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশের সুযোগ পেয়েই অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে বসেন আরেক বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। এর সাথে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে যুক্ত হয়েছেন তামিম ইকবালও, যে কারণে ফর্মে থাকা চার ওপেনারকে নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। কাকে রেখে কাকে খেলাবে ভাবতে ভাবতে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে নেওয়া হয় চার ওপেনারকেই। কিন্তু চারজনকে একাদশে নিলেই বা কি, সবাইকে তো আর ওপেনিংয়ে পাঠানো যাবে না। ডানহাতি বামহাতি কম্বিনেশনের কারণে সূচনায় নামেন তামিম ইকবাল আর লিটন দাস, তিনে পাঠানো হয় ইমরুল কায়েসকে। তাহলে সৌম্য, দেখা গেল চতুর্থ উইকেট পতনের পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামানো হয়েছে 25 বছর বয়সী সৌম্যকে। যদি ছয় অর্থাৎ মিডল অর্ডারেই খেলানো হয় তাহলে তো নিয়মিত মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকেই নেওয়া যেত একাদশে। ম্যাচ শেষে উঠে আসে এমন কথা এবং গুঞ্জন। সংবাদ সম্মেলনে সেসব কথা বা প্রশ্নের জবাবে যথাযথ ব্যাখ্যা দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। তিনি জানান, তামিম ইমরুলের সাথে লিটন থাকার পরও সৌম্যকে দলে নেওয়া যায়, কারণ সাতক্ষীরার এই ড্যাশিং বাঁহাতি ব্যাটসম্যান খেলতে পারেন যে কোনো পজিশনে। এছাড়া শিশিরের দৌরাত্ম্য বেড়ে গেলে স্পিনারদের যদি বোলিং করতে সমস্যা হয় তাহলে সৌম্যের ডানহাতি মিডিয়াম পেস বোলিংও কার্যকর হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাশরাফি বলেন, সৌম্যর আসলে ছয়ের সাথে ব্যাট করার অভ্যাস আছে, ইমরুল সেদিক থেকে খুব কমই নিচে ব্যাট করেছে। সৌম্য করেছে এশিয়া কাপের ফাইনালে সাথে খেলেছে, আবার ওর হাতে শর্টস খেলার সামর্থ্য আছে, পেস বল সামলাতে পারে, ফর্মেও আছে, লাস্ট তিনটি ম্যাচেই সেঞ্চুরি করেছে, যদিও দুইটা আনঅফিসিয়াল। মিঠুনও ভালো ফর্মে আছে, বাট ডিউ ফ্যাক্টর সহ সবকিছু চিন্তা করে সৌম্যই এগিয়ে থাকে। যদি স্পিনাররা স্ট্রাগল করে সৌম্যর কাছ থেকে কিছু বাড়তি পাওয়া যায় কিনা এসব চিন্তা করে আসলে সৌম্যকে খেলানো, আর ও নিজেও তো ফর্মে আছে। এছাড়াও পেস বোলিংয়ের বিপক্ষে বেশি স্বচ্ছন্দ হওয়ায় এবং বিশ্বকাপ পরিকল্পনা মাথায় থাকায় সৌম্যকে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তবে সৌম্যকে ছয়ে খেলানোর কারণে বাদ পড়া মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের সামর্থ্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই দলের। মাশরাফি বলেন, সৌম্য তো আসলে স্পিন থেকে পেস বেশি খেলতে পছন্দ করে, সাধারণত যেটা হয় ওপেনাররা স্পিনের চেয়ে পেস বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সৌম্য যে জায়গায় খেলছে বিশ্বকাপে ওই পজিশনে কিন্তু পেস বলাররাই বোলিং করবে, এখানে কোনোভাবেই মিঠুনকে ছোট করার কোনো সুযোগ নেই। ও এশিয়া কাপে যে ইনিংসগুলো খেলেছে, ইভেন জিম্বাবুয়ের সাথেও ভালো খেলেছে, আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা কম্বিনেশন দাঁড় করানো আছে। আমরা চারজন ওপেনার খেলানো হলেও ওদের দু একজনের এই সামর্থ্য আছে যে অন্য যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারবে।